আমরা যে অধ্যায়টা আজকে পড়বো মেনলি সেটা হচ্ছে ভৌত জগৎ পরিমাপ হ্যাঁ এই অধ্যায়টা অনেক ছোট একটা অধ্যায় এবং অনেকে আমরা পড়ি না কিন্তু একটা জিনিস খেয়াল করো দেখো কত কয়েক বছরে কিন্তু তোমার এখানে গগয় প্রশ্ন আসবে না ঠিক আছে বাট এমসি কিউ তে কিন্তু অলরেডি চৌত্রিশটা প্রশ্ন আসছে হম চার লাখ কত হয় ছত্রিশ ছত্রিশটা প্রশ্নে চৌত্রিশটা প্রশ্ন আসছে অর্থাৎ এমসি কিউ কিন্তু একটা এখান থেকে আসছে সুতরাং এখানকার প্রশ্ন ইজি হয় নর্মালি আমি চাইবো এখান থেকে যেন তোমার যে প্রশ্ন আসুক যেন তোমরা পারো এটা ভুল করা কোনোভাবে যাবে না এবং সিকিউরিটি যে একটা অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে গ এবং ঘ থেকে কিন্তু কোনো প্রশ্নে আসে না মেনলি আসে হলো ক থেকে এবং খ থেকে ওকে তো এই কটা যেন আমাদের কোনোভাবে ভুল না যায় তোমার হয়তো রিলেট করতে পারবা নর্মালি তোমাদের যেটা হয় যে ভাইয়া একটা সিকিউ সলভ করা শুরু করলাম গ পারি ঘ পারি কিন্তু ক খ পারছি না ক খ না কারণে কিন্তু কনফিডেন্স পাওয়া যায় না ওই সিকিউটা সলভ করার ক্ষেত্রে সুতরাং আমার এখানে একটা মেন তোমাদের সাজেশন থাকবে যে আগে কি করছো ওটা মেন কথা না ক্ষয়ে তোমাদেরকে প্রচুর স্ট্রং হতে হবে এই জন্য তোমাদের বা বই যতগুলো সংজ্ঞা আছে সবগুলো সংজ্ঞা এবং খ নাম্বার প্রশ্ন এই দুটা দেখে যাবা দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ক থেকে তিনটা প্রশ্ন আসছে ক থেকে কিন্তু পাঁচটা প্রশ্ন আসছে সুতরাং এখান থেকে যতগুলো সংজ্ঞা এবং বুধার জিনিসপাতি গুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে করে নিতে হবে এটা কিন্তু তোমার অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে এমন কিছু ম্যাথ থাকবে গ ঘ তুমি পারো হ্যাঁ আর তোমার বন্ধুও পারে কিন্তু সে ক খ পারে না দেখে সে কনফিডেন্সটা পাবে না সে কি করবে সে ক খ যেগুলো পারে ওগুলো করতে যাবে কিন্তু গ ঘ পারে না ওটা কিন্তু খেয়াল করবে না তো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরো যে তোমার কাছে দুইটা প্রশ্ন আছে হ্যাঁ দুইটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন এটা দুই নাম্বার প্রশ্ন তো দুইটা প্রশ্নে তো গ ঘ থাকবে ওকে ক তো অনেকে দেখা যায় এরকম যে আমি ক পারলাম না ভাইয়া ক পারলাম না ওই জন্য আমি প্রশ্নটা হাতি দিব না এটা যেন না হয় তুমি একটা জিনিস খেয়াল করো ক আর ক্ষয় কয় মার্ক হয় এক আর তিন মার্ক বাকি গ ঘয় কত মার্ক সাত মার্ক সুতরাং এমন আমি চাইবো না যে তোমার এরকম হোক যে খ পারি গখ পারি না বা এটা পারি ওটা পারি না আমি যেমন সবগুলোই পারো বাট কোনো কারণে যদি এমন হয় যে এই দুটো আমাদের ভাগ হয়ে যাচ্ছে তখন তুমি অবশ্য কিন্তু গ কে প্রায়োরিটি দিবা ওকে কারণ এখানে কিন্তু বেশি মার্ক আছে কিন্তু এখানে একটা কাহিনী আছে সেটা হলো যে স্যার কিন্তু খাতা দেখা শুরু করবে ক খ প্রশ্নটা পড়ে তিনি এটা পড়া মাত্রই বুঝে যাবেন যে ছাত্রটা কেমন ওকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট যেন সারের মাথায় না পড়ে এজন্য বারবার বলছি এই ক খ নাম্বার প্রশ্ন এটা তোমাদের কি পড়তে হবে বাট এটার জন্য একটা প্র্যাকটিস আমি পরে আলোচনা করবো কিভাবে ইজিলি পড়বা এটা পড়ে ফেলবা আচ্ছা এখন দেখো আমরা এখানে কয়েকটা টপিক না আলোচনা করি এখান থেকে জেনারেলি কক হয় প্রশ্নগুলো আসে বা এমসি গুলো প্রশ্নগুলো আসে যেমন একটা হচ্ছে তোমার মাত্রা ওকে মাত্রা সমীকরণের সংজ্ঞা চাই এখন তোমাদের হবে আমি জানি হয়তো তোমরা কেউ পারবে বা কেউ হয়তো মানে কনফিডেন্স থাকবে না আমি জানি দেখো মাত্রা সমীকরণের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে ধরো যে সকল ভৌত ঠিক আছে একটা ভৌত থাকবে ওই ভৌত রাশির ভেতরে যে মৌলিক রাশিগুলো থাকবে তাদের ওপরে যে সূচক ওকে এই সূচক কি বলা হয় থাকে ওই ভৌত রাশির মাত্রা তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তুমি চিন্তা করো এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে স্যার কি করবেন সংজ্ঞা যখন তোমার করবেন তিনি কয়েকটা ওয়ার্ড কিন্তু খুঁজবেন একটা হলো ভৌত রাশি একটা হলো মৌলিক রাশি আর একটা হচ্ছে সূচক এই ওয়ার্ড গুলো কিন্তু খুঁজবেন তুমি তোমার কাজও হবে একই রকম ওকে তুমি যখন পড়বা তোমার বই থেকে যখন সংজ্ঞাগুলো পড়বা তখন তুমি মার্ক করবে যে কোন শব্দগুলো ইম্পর্টেন্ট ওগুলো যেন তোমার মাথায় মনে থাকে সব মনে রাখার দরকার নাই ভৌত রাশি মৌলিক রাশি সূচক এই তিনটা শব্দ যদি মাথায় থাকে দেন তুমি কিন্তু রিঅ্যারেঞ্জ করে বলে দিতে পারবা যে সকল ভৌত রাশির ভিতরে যে মৌলিক রাশিগুলো থাকে তাদের সূচককে বলা হয় থাকে ওই ভৌত রাশির মাত্রা ওকে এখন দেখো পরবর্তী যে জিনিসটা সেটা জানা দরকার যে মৌলিক রাশি মৌলিক রাশিগুলো কি কি মৌলিক রাশি হচ্ছে তোমার একটা সময় যেটা টি দ্বারা আমরা প্রকাশ করি একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য এল আর একটা হচ্ছে তোমার ভর আর কি এম দ্বারা প্রকাশ করি এই তিনটা জিনিস দিয়ে কিন্তু তুমি আমাদের যে এইচএসি লেভেলে যে মাত্রা লাগে সবগুলো কিন্তু বের করে ফেলতে পারবা হ্যাঁ এখন দেখো এখানে আমি একটা মাত্রা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেগ অবক্রম ঠিক আছে এখন দেখো মাত্রা যখন মাত্রা তোমাকে মেইনলি কিন্তু খ প্রশ্ন দিতে পারে এর মাত্রা বের করো বা মাত্রা কাকে বলে সংজ্ঞা দিবে অথবা তোমাকে এমসি কিউতে মাত্রা বের করা দেবে এখানে লক্ষ্য করো যে সেটের মতো যে আমরা থার্ড দি দিনা থার্ড ব্র্যাকেট কিন্তু মাস্ট মাত্রার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ভুল করা চলবে না এটা কিন্তু অবশ্যই মাস্ট এখন বেগ অবক্রম জিনিসটা কি আমি শিওর তোমরা অনেকে হয়তো এটা জানো না বেগ অবক্রম বইয়ে হয়তো পেলে পাবা কিছু কিছু বই আছে বেগ অবক্রম মানে হলো বেগ বা দূরত্ব ঠিক আছে তাহলে আমরা যদি মাত্রাটা কেমনে বের করবো দেখো বেগের মাত্রা কি বেগ এখন বেগের মাত্রা বের করার জন্য অনেকে মনে থাকে না দেখো দেখো ভিহিক্যাল তো কি বেগ মানে কি বেগ মানে হচ্ছে দূরত্ব ভাগ সময় তাহলে টি এল টি ইনভার্স ওয়ান অর্থাৎ এটা কিসের মাত্রা এটা হচ্ছে বেগের মাত্রা ঠিক আছে না এটা তুমি আরেকভাবে বের করতে পারো সেটা হচ্ছে আমরা ভি টু কি লিখতে পারি ভি ইকাল টু এস বাই টি না আর এস ইকাল টু কি এস মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য আর টি মানে তো টি তাহলে এল টি ইনভার্স ওয়ান এটা হচ্ছে আমাদের বেগের মাত্রা তো সেটা আমরা এখানে দিলাম দেখো টি এল ইনভার্স ওয়ান এবং এটা কিন্তু অবশ্যই থার্ডে কারণ এটা মাত্রা এখন দূরত্বের মাত্রা কত দূরত্বের মাত্রা তো এল এ দুটাকে যদি ভাগ করো সেটাই হচ্ছে বেগ সেটা আর কি হ্যাঁ এখন দেখো যে কিভাবে সংজ্ঞা মনে রাখবা কারণ বারবার বলছি সংজ্ঞা কখন তোমাকে একটা আলাদা কনফিডেন্স দিবে আর সংজ্ঞা পারলে তোমার কিন্তু ফিজিক্স এর অর্ধেক জিনিস হয়ে যায় আমি বলি সংজ্ঞা আর সূত্র যদি তুমি পারো তাহলে কিন্তু তোমার ফিজিক্স এর অর্ধেক পড়া হয়ে যায় বেগ অবক্রমের এই যে সূত্রটা বেগ ডিভাইডেড বাই দূরত্ব এখান থেকে কিন্তু তুমি সংজ্ঞাটা পেয়ে যাচ্ছ সংজ্ঞাটা কি সংজ্ঞাতে হলো যে একক দূরত্বে যে পরিমাণ বেগের পরিবর্তনটা ঘটে সেটা হচ্ছে বেগ বেগ অবক্রম তো এটা তো আমাদের খুব একটা লাগবে না বাট আহ ছোটখাটো এমসি কিউ পড়তে পারে এটা দেখালাম আর কি হলো পরবর্তী যেটা আছে এটা হলো একটা প্রশ্ন সেটা এখানে জিজ্ঞাসা করছে বল ধ্রুবকের মাত্রা কোনটি এখানে আমি অবশ্য অ্যান্সার দিয়ে রেখেছি আচ্ছা বল দ্রুবকের অপর একটা নাম আছে সেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট ওকে তো স্প্রিং কনস্ট্যান্ট জিনিসটা এখন যদি তোমাকে বলি বেগ দ্রুবকের মাত্রা কি তোমার ডাইরেক্ট অনেকে হয়তো মনে নাও আসতে পারে হ্যাঁ মুখস্থ যদি না থাকে কিভাবে তাহলে বের করবা দেখো বল ধ্রুবকের অপর একটা নাম হলো স্প্রিং কনস্ট্যান্ট ওকে তো স্প্রিং কনস্ট্যান্ট এটা আমরা কে দ্বারা প্রকাশ করি এবং আমরা জানি এপিকলটা হচ্ছে কে এক্স ওকে এখন ধরো কে কি তাহলে কে হচ্ছে এফ বাই এক্স এখন টা কি আসলে এফ আসলে বল আর টা হচ্ছে দূরত্ব তাহলে বলের মাত্রা ডিভাইড বাই যদি দূরত্বের মাত্রা দিই তাহলে আমরা কিন্তু স্পিড কনস্ট্যান্টের মাত্রা পেয়ে যাই দেখো এখন আবার অনেকের এম এর মান মনে নাও থাকতে পারে দেখো এফ ইকল কি লিখতে পারি বল ইকল এম এ তাহলে এটাকে যদি আমরা এখন আমরা মাত্রাই কনভার্ট করি তাহলে কি হয় এম মান হচ্ছে ভর ভরকে আমরা বড় হাতের এম দিয়ে লিখি ক্যাপিটাল এম ওকে এন্ড অ্যাক্সিলারেশন কে টি এল টি ইনভার্স টু দ্বারা লিখি তাহলে আমরা দেখতে পারি বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু ডিভাইডেড এল তাহলে আমাদের আলটিমেটলি স্প্রিং কনস্ট্যান্টের মাত্রা কি আসছে এম টি ইনভার্স টু ওকে আশা করি এই যে কয়েকটা তোমাকে উদাহরণ দিলাম এর বাইরে খুব বেশি কঠিন তোমার জিনিসপাতি পড়বে না মেইনলি তোমাকে সংজ্ঞা জানতে হবে সংজ্ঞা জানলে তুমি সূত্র জানবা আর সূত্র থেকে তুমি ইজিলি এভাবে আমাদের তিনটা মাত্র মৌলিক মাত্রা আছে বুঝছো একটা হলো এম একটা টি আর এল দৈর্ঘ্য সময় আর পথ এটি দিয়ে কিন্তু আমরা বাকি সব করে ফেলতে পারবো তোমরা প্র্যাকটিসের জন্য কাজের মাত্রা দক্ষতা তারপর ক্ষমতার মাত্রা ক্ষমতার কি কোনো মাত্রা আছে হ্যাঁ ক্ষমতার মাত্রা আছে ক্ষমতার মাত্রা তাহলে যে পি আমরা কি জানি ক্ষমতা ইজিকাল টু হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই টি তাই না তাহলে কাজে যে মাত্রা সেটাকে টি দ্বারা ভাগ করলে কিন্তু আমরা ক্ষমতার মাত্রাটা পেয়ে যাব ওকে আচ্ছা যেটা আমি এখানে বলছিলাম আর কি যে সংজ্ঞা থেকে ইকুয়েশন আসে সংজ্ঞা জানলে ইকুয়েশন পারবা ইকুয়েশন জানলে সংজ্ঞা পারবা আর এই দুটো জিনিস থেকে কিন্তু কখা তুমি পেরে যাবে আর এই কখা পারলে কিন্তু আলাদা একটা কনফিডেন্স পাবা আরেকটা জিনিস যেটা বললাম যে জিনিসগুলো কিন্তু ফিল করে মনে রাখবা মানে এমনিতে কষ্ট করে এখন মনে থাকবে না অতটা ফিল করে চেষ্টা করবো আমি চেষ্টা করবো তোমাদের জিনিসটা যত সম্ভব ফিল করানো তাহলে দেখো আমাদের একটা টপিক কিন্তু অলরেডি ফিনিশ যেটা মাত্রা বললাম মাত্রা থেকে কিন্তু আসবেই প্রশ্ন আসে যদি আসে তাহলে এখান থেকে মোটামুটি আসে আরেকটা খুবই কমন এবং ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ত্রুটি আর কি ওকে ত্রুটি থেকে আমাদের প্রশ্ন আসে তো ত্রুটির ক্ষেত্রে তোমরা অনেকে জিনিসটা জানো না জানা না সেটা হলো যে একটা রাশি এটা হলো একটা রাশি বুঝছো এই রাশিটা হচ্ছে অপর কতগুলো রাশির গুণ ফলের সমান এবং প্রত্যেকটা রাশির উপরে যে সূচক আছে আমরা যখন এই জিনিসটাকে যখন আমরা কোনো একটা ইরোর অর্থাৎ ত্রুটিতে পরিণত করি তখন এটা কিন্তু লেখা যায় আচ্ছা এখানে যে ত্রুটিগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আপেক্ষিক ত্রুটি ওকে উপরে আছে হলো পরম ত্রুটি ডিভাইড বাই ওই ত্রুটি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই আপেক্ষিক ত্রুটি তাহলে আমরা আপেক্ষিক ত্রুটির সাথে এই রিলেশনটা কিন্তু বলতে পারি যে আলটিমেটলি এই যে রাশিটা এই রাশিটা হচ্ছে ওয়াই এবং জেড এর কিন্তু ফলাফলের উপর ডিপেন্ড করে ঠিক আছে না ওয়াই টু দি পাওয়ার এম এবং জেড টু দি পাওয়ার এন এর উপর ডিপেন্ড করে তাই এক্স এর যে তোমার আপেক্ষিক ত্রুটি হবে সেটা ইকুয়াল টু হবে এই যে চলকটা আছে চলকটা কিন্তু নিচে নেমে যাবে এবং একটা জিনিস মনে রাখবা চলকটা তোমার যেমন ধরো যে ওয়াই টু দি পাওয়ার যে থ্রি হইতো হ্যাঁ এম এর মান কিন্তু মডুলাস ভিতরে রাখতো আলটিমেটলি এটা কিন্তু থ্রি তে কনভার্ট হয়ে যাবে তাহলে অবশ্যই মনে রাখবা এটা অবশ্যই কিন্তু মডুলাসের ভিতরে থাকবে এটা মডুলাসের ভিতরে থাকবে এন্ড এই যে ওয়াই এর যে আপেক্ষিক ত্রুটি সেটা এটা এন্ড তারপরে প্লাস জেড এর এখন মাইনাসের কথা কেন বললাম যে ধরো যে এটা মনে করো আছে কি লেখা যায় না টু পাওয়ার পাওয়ার মাইনাস অর্থাৎ গুণ এগুলোকে আমরা যোগ করে দেবো ওকে তাদের সূচকটাকে সামনে এনে গুণ করে আমরা প্রত্যেক জিনিসকে একে অপরের সাথে যোগ করে দেবো এবং প্রত্যেকটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি আমি বিস্তারিত আসবো পরবর্তী ত্রুটি গুলোতে এটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে এটা ভুল করা একদমই চলবে না তো এখানে কয়েকটা ত্রুটি আছে ত্রুটিগুলো গুলো নিয়ে আমরা একে একটা আলোচনা করবো যেমন ধরো এখানে আমি যেটা বলছিলাম যে এটা প্রত্যেকটা আছে আপেক্ষিক ত্রুটি আর উপরের যে ত্রুটিটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে পরম ত্রুটি তো পরম ত্রুটি জিনিসটা কি যে ধরো একটা মান আমার হওয়া উচিত ছিল এল বাট আমি মানটা পেলাম হলো এল প্রাইম তাহলে এখানকার যে পরম ত্রুটিটা হবে সেটা হচ্ছে ডেল এল ওকে অর্থাৎ পার্থক্য এটা দৈর্ঘ্য আমি উদাহরণ দিলাম সেটা হচ্ছে ধরো এল প্রাইম মাইনাস এল এটা কি এটা হলো আমাদের পরম ত্রুটি পরম ত্রুটি খুবই সিম্পল যে আমাদের মেন যে মান সেটা থেকে আমাদের হবে সেটা হচ্ছে আমাদের পরম ত্রুটি তারপরে আসে হলো আমাদের অবশ্যই দেখো ত্রুটি মানটা কিন্তু আমরা মূলবো ওকে তারপর আসা আমাদের আপেক্ষিক ত্রুটি এই যে আমাদের পরম ত্রুটিটা পেলাম এই ত্রুটিটাকে আমাদের অ্যাকচুয়াল যে মান হ্যাঁ আমরা যে ভুল মানটা না অ্যাকচুয়াল যে মান এল ওইটা দ্বারা আমরা ভাগ করব তাহলে আমরা কি পাবো আপেক্ষিক ত্রুটি তাহলে আমাদের মেন মান থেকে যে ডেভিয়েশন সেটা হলো পরম ত্রুটি পরম ত্রুটিকে আমরা মেন মান দ্বারা যদি ভাগ করে ফেলি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি এখন এই যে আপেক্ষিক ত্রুটি আমরা পেলাম ঠিক আছে এই আপেক্ষিক ত্রুটিকে যদি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ ওয়ান পার্সেন্ট মানেটা একশো তাই না মানে আমরা বের করতে চাচ্ছি যে প্রতি একশোতে কিরকম একটা ইফেক্ট পড়বে সেটাকে আমরা নাম দিই শতকরা ত্রুটি এটা খুব ইজি জিনিস আশা করি এটাতে আমাদের প্রবলেম হবে না এরপর আসলে গড় তৃধি বা বিচ্যুতি ওকে দা গড় তৃধি বা বিচ্যুতি যেটা সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো মান আছে ধরো x1 x2 x3 এরকম তোমরা হয়তো যে উপাত্তর ওইগুলো তো থাকবে ম্যাথে অনেকগুলো মান আছে ঠিক আছে তুমি প্রথমত যে কাজগুলো করবে এই প্রত্যেকটা মান থেকে প্রত্যেকটা মানকে যোগ করে n দ্বারা ভাগ করে যেটা পাবা সেটা হচ্ছে গড় ওকে তুমি গড়টা পেলা এখন প্রত্যেকটা যে মান আছে এই মানগুলোর মধ্যে গড় থেকে কিন্তু কিছুটা ডেভিয়েশন হবে এই যে ডেভিয়েশনটা হবে এই প্রত্যেকটা ডেভিয়েশন হচ্ছে এক একটা ডি হ্যাঁ তোমার মান ধরো এখানে আমি ফর এক্সাম্পল আমি যদি এক দুই তিন চার পাঁচ তো এখন যদি তুমি সবগুলোকে যোগ করো তাহলে কত আসে সবগুলোকে যদি তুমি যোগ করো তাহলে আমাদের গড় যেটা আসে সেটা হলো তিন ওকে আমাদের এটা গড় আসছিল তিন এখন এটা হলো আমাদের গড় আমি যদি ডেভিয়েশন করি প্রথম ডেভিয়েশনটা 1 মাইনাস 3 সমান কত মাইনাস 2 না তো আমরা এখানে মাইনাস 2 টা ইউজ করব না আমরা যখন গড়ত্রুটি বের করতে দিবে বা বিচ্ছুটি বের করতে দিবে এই যে বিচ্ছুটিটা হলো মাইনাস 2 এটাকে আমরা মডুলাস মধ্যে দিব এবং ধরো এই যে x4 যদি 5 যদি থাকতো তাহলে এটা ডেভিয়েশন কত হবে অর্থাৎ d5 এর ডেভিয়েশনটা কত হবে ডেভিয়েশনটা হবে তোমরা মনে করো কত ছিল 5 মাইনাস 3 অর্থাৎ এখানে আসবে তোমার 2 তাহলে এখানে আমাদের টু ওয়ান জিরো ওয়ান টু তোমরা হিসাব করে দেখবে যে জিনিসটা এরকম আসবে অর্থাৎ এখানে কিন্তু এটা মান আসবে ছয় আর আমাদের টোটাল ছিল কত পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের গড় ত্রুটি বা বিচ্যুতি এগুলো আমরা জানাই রাখলাম যদি বাই চান্স তোমাদের ফোন নাম্বারে করতে দেয় বা এমসিকিউ তে দেয় যেন আমরা এগুলো পারি এর আর কি তো প্রকৃত পরিমাপ এখন দেখো আমাদের ত্রুটিটা কেন জানি জানার পেছনে কারণটা কি তোমরা দেখবে যে অনেক সময় প্যাকেটে যখন তোমরা কোনো কিছু কিনি প্যাকেট যার দ্রব্য তখন দেখো যে একটা জিনিস লেখা থাকে তো একশো গ্রাম যদি থাকে একশো গ্রামের পরে তোমার এখানে প্লাস মাইনাস দিয়ে লেখা থাকে হলো ফাইভ পার্সেন্ট অর্থাৎ সে শতকরা এটাকে প্রকাশ করছে প্রকৃত পরিমাপ তাকে শতকরা প্রকাশ করছে অথবা আরেকভাবে প্রকাশ করে দেখো একশো প্লাস মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে দেখো আমরা প্রকৃত পরিমাপটাকে যখন প্রকাশ করব দুইটা ওয়েতে করা যায় আমরা কিন্তু আপেক্ষিক ত্রুটি সেটা কিন্তু অ্যাড করতে পারবো না এখানে আছে আমাদের কি শতকরা ত্রুটি আর এটা হচ্ছে আমাদের পরম ত্রুটি তাহলে পরম আর শতকরা দিয়ে কিন্তু আমরা মেনলি প্রকাশ করে থাকি এখন যদি তোমাকে বলে যে আচ্ছা এই জিনিসটা তোমাকে দেওয়া থাকলো কারণ এখান থেকে তোমাকে বললো যে আপনি কি ত্রুটি বের করো কিভাবে বের করবে দেখো এখানে আমাদের যে ত্রুটির পরিমাণে পার্সেন্টেজে দেওয়া আছে না পার্সেন্টেজে দেওয়া আছে পার্সেন্টেজ থেকে আমরা পরম ত্রুটিটা বের করতে পারবো পরে আসছি বা এটা দেখো তার প্রথমে একটা মান আছে সেটা হচ্ছে একশো এখানে দেখো একটা মান আছে এটা কি এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ভ্যালু ওকে যে ছিল সেটা হচ্ছে এটা ফর এক্সাম্পল ধরো যে আমাদের একটা আমাদের একটা কাঠ দেওয়া হলো কাঠের দৈর্ঘ্যের পরিমাপ দেওয়া হলো ঠিক আছে তাহলে এখানে যদি আমাদের পরীক্ষায় এই জিনিসটা দিল সিম্পলি এটা দিল যে বললো যে আপেক্ষিক ত্রুটি কত বের করো তার আগে আমরা এখানে একটা দেখো কি কি বের করা যায় এখান থেকে কি কি জিনিস আছে সেটা নেওয়া যায় এটা দেখো আমরা যদি সেন্টিমিটার দিই তাহলে এটা হচ্ছে একশো সেন্টিমিটার এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু হ্যাঁ কিন্তু আমরা যে জিনিসটা পরিমাপ করছি সেটা কিন্তু অ্যাকচুয়াল হবে না বলে আমাদের শতকরা সাথে ইরোডটা যোগ করে দিচ্ছে ইরোডটা কত ইরোডটা হলো যে এরকম এখানে যেটা দিয়েছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি এটা ইকাল হচ্ছে আমাদের ফাইভ পার্সেন্ট এখন যেটা আমাকে বলে আপেক্ষিক ত্রুটি পরিমাপ কত তাহলে আমরা সিম্পলি এটা যদি একশো দ্বারা ভাগ করি পাঁচ ডিভাইড বা একশো তাহলে আপেক্ষিক ত্রুটি জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি তাহলে আমাদের এটা দিয়ে দিলে আমরা কিন্তু আপেক্ষিক ত্রুটি পরিমাণটা বের করে ফেলতে পারলাম আবার আমাদের যদি পরম ত্রুটি মানটা দেয় যে বলে যে একটা প্যাকেটে গায়ে এভাবে লেখা আছে এত মিটার এখন দেখাও যে শতকরা ত্রুটি পরিমাণ কত তো শতকরা মানে কি আমরা জানতাম কি শতকরা মানে হলো যে আমাদের আগে আপেক্ষিক করা লাগবে তার সাথে একশো গুণ করা লাগবে তাই না এখন আপেক্ষিক করা মানে কি উপরে পরম ত্রুটি কি বলবে মেন এখানে মেনটা কত ছিল মেনটা ছিল একশো এখন আমরা যদি দেখি যে পরম ত্রুতির মানটা কত পরম ত্রুতির মানটা হচ্ছে পাঁচ লক্ষ্য করো হয় এখানে পার্সেন্টেজ থাকবে এটা হলো শতকরা করা যদি কিছু না থাকে এটা হলো পরম হচ্ছে পাঁচ এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুতি ইন্টু ওয়ান হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা করি তাহলে এটা কিন্তু ফাইভ পার্সেন্ট চলে আসে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো এখানে আরো দুটো জিনিস আছে যদিও এখান থেকে প্রশ্ন আসে না বাট যদি চলে আসে তাহলে যেন আমরা অ্যানসার করতে পারি এবং এটা তোমার অ্যাডমিশনের কাজে লাগবে যেটা প্রমাণ বিচ্ছুতি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হ্যাঁ তোমাদের এর আগে কিন্তু আমি বলেছিলাম যে আমার কাছে অনেকগুলো তথ্যপাতা আছে যে এখানে হয়তো আমি বললাম দেখো অনেকগুলো তথ্যপাতা আছে এগুলো থেকে আমি একটা গড় বের করলাম হম এই যে গড়টা বের করলাম এখানে আমাদের যেমন গড়টা হয়েছিল তোমার থ্রি এই গড় থেকে প্রত্যেকটা মানের আমরা যে ডেভিয়েশন বিয়োগ করে করে বের করলাম ডি ওয়ান ডি টু ডি থ্রি এগুলো কি বলে বিচ্যুতি এখন যে আমরা বিচ্যুতি গুলো পেলাম ডি ওয়ান ডি টু ডি থ্রি প্রত্যেকটা বিচ্যুতিকে আমরা কি করবো সিম্পলি স্কোয়ার করবো ওকে স্কোয়ার করলে কি হয় উপর একটা জিনিস লক্ষ্য করো ত্রুটি কিন্তু কখনো বিয়োগ করা যায় না এটা মাথা মতে কেন সবাই এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মোবলাস ইউজ করেছি ওকে অর্থাৎ আমরা যোগ করেছি তো তার পরিবর্তে আমরা কি করতে পারি আমরা যদি বর্গ করি তাহলে কি হয় বর্গ করলে কিন্তু পজিটিভই থাকে সে এখানে যেটা করেছে যে প্রত্যেকটা কি বর্গ করে দিয়েছে এবং বর্গ করে ওটাকে ভাগ করেছে টোটাল নাম্বার দিয়ে অনেকটা আর এর মতো আর কি এখন দেখো আমি যখন বর্গ করে ফেলেছি তাহলে তো এখন আমাকে রুট করতে হবে তাই না তো লাস্টে একটা রুট করে দেবে এই যে জিনিসটা হলো এটাকে আমরা বলছি প্রমাণ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা সূত্রটা মনে রাখবা দিলে এটা তোমরা পারো দিতে পারে জিনিসটা যে সম্ভাব্য ভুলের পরিমাণ কত যদি প্রমাণ বিচ্যুতি এত হয় সেটা সূত্র হচ্ছে এরকম টু ডি বাই থ্রি রুট এন এন হচ্ছে টোটাল নাম্বার অফ যে আমাদের উপাত্তগুলো ছিল সেগুলো আর কি দেখো এখানে একটা প্রশ্ন আছে তাহলে আর এর মান একটা কোন একটা কিশোরই ব্যাসাদ এটা আমাদের প্রশ্ন আসছে যশোর বোর্ড দু সতেরোতে এখানে আমাদের কিছু জানতে চাইছে যে আয়তনের শতকরা ত্রুটি কত হুম এখন দেখো আয়তনের শতকরা ত্রুটি বের করতে হলে আগে আমাদের আয়তনে আয়তনের যে সূত্র সেটা লাগবে আমি প্রথমে বলেছি যে সূত্র এবং সংখ্যা খুবই ইম্পর্টেন্ট এখন দেখো আয়তনের সূত্র কি আয়তনের সূত্র হচ্ছে কি ফোর বাই থ্রি পায়ার কিউ ঠিক আছে না এটাকে আমরা যদি আমাদের ওই সূত্রের মধ্যে আনি যে আমরা এটাকে যে আপেক্ষিক ত্রুটি যে সূত্রটা সেটাতে যদি আনি তাহলে কি লিখতে পারবো ডেল ভি বাই ভি আহল টু আমাদের এই যে সূচক সূচকটা সামনে চলে আসবে অ্যান্ড তোমরা বলো যে ভাই এগুলো কি হলো এগুলো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট গুলোর সাথে আমাদের কোনো ঝামেলা নাই ওটা আছে থাকুক এন্ড আর কি ডেল আর বাই আর এখন দেখো আমাদের কি কি জানি আর এর মান কত দেওয়া আছে দেখো আর এর মান কিন্তু 10 দেওয়া আছে ঠিক আছে তাহলে 3 ইনটু নিচে হবে 10 এন্ড পরম ত্রুটি আমরা জানি কি আমরা জানি এখানে যে মানটা বসে সেটা হচ্ছে পরম ত্রুটি এবং এখানে কোনো পার্সেন্টেজ দেওয়া নেই অর্থাৎ আমাকে এখানে যে প্লাস মাইনাস 01 দেওয়া হয়েছে না এটাই কিন্তু আসলে ত্রুটির মান কোন ত্রুটি পরম ত্রুটির মান তো আমরা ডাইরেক্ট এখানে এই জিনিসটা এখানে বসিয়ে দিলাম এর যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে জিনিসটা আসবে সেটা হচ্ছে 0. এটা কি এটা হলো আমার ভলিউমের আপেক্ষিক ত্রুটি এখন আমার চাইছে কি শতকরা ত্রুটি তাহলে আমাকে লাস্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটার সাথে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আমরা ফোন করে দিই অর্থাৎ আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে থ্রি পার্সেন্ট ত্রুটি আমাদের ওকে আচ্ছা এখানে পরবর্তী একটা প্রশ্ন আছে দেখো লেভেল ত্রুটি নিচের কোন যন্ত্রের জন্য হ্যাঁ এটাও কিন্তু বোর্ডে আসা একটা প্রশ্ন দেখো ইস্কু কি করে ইস্কু গ্রস তো মেনলি তোমার আহ এরকম একটা ইউসেপ থাকে এখানে আমরা খুব ক্ষুদ্র পরিমানে যে ব্যাসাধ্য বা দৈর্ঘ্য সেটা পরিমাপ করে থাকি স্কুল গ্রসের মধ্য দিয়ে ঠিক আছে সেটা তো তোমার লেভেলের সাথে কোনো কিছু মিলছে না বা মিটার স্কেলে তো কোনো লেভেলের কোনো জিনিসপাতি নাই ঠিক আছে না তাহলে এই দুটো জিনিস হচ্ছে না লাস্টে যেটা আছে সেটা হচ্ছে স্পেরোমিটার স্পেরোমিটারও কিন্তু অলমোস্ট সেম দৈর্ঘ্য মাপছে এরা প্রত্যেকে দৈর্ঘ্য মাপছে দৃষ্টিতি নীতি যেটা রা সেটা কিন্তু একটা ওজন মাপছে ওকে এবং ওজন মাপার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ লেভেল থাকে ওই লেভেল এর নিচ হলে ওটা আমাদের ত্রুটি হিসেবে করানো হয় যেমন তোমরা অনেকে দেখেছো যে আহ ব্যালেন্সের একটা মিটার আছে ব্যালেন্স মিটার টা হচ্ছে এরকম যে এখানে তোমার অ্যালকোহল থাকে অ্যালকোহলের মাঝখানে একটা আহ এই অংশটা একটা অ্যালকোহলে বুদ থাকে বুঝছো যেটা টিলট হয়ে আছে না সোজা হয়ে আছে সেটা পরিমাপ করা হয় আসলে এটাতে ওটা আরেকটা যন্ত্র এগুলোতে কিন্তু লেভেল লাগে অর্থাৎ উদ্দিস্তি নীতি এটা হচ্ছে আমাদের আমাদের এটার জন্য লেভেল প্রযোজ্য এই বললাম যে এই অধ্যায়টা খুবই ইজি বাট আমি চাই না যে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে আর তোমরা সেটা পারলাম এই জন্য একবার হলেও তোমরা তোমাদের টেক্সট পেপার বা বইয়ের ক্ষ যত সংজ্ঞা সূত্র এগুলো দেখে এন্ড শালগুলো মুখস্থ করার দরকার নাই সেগুলো আসলে আসে না তোমরা আরেকটা জিনিস যেটা দেখবা সেটা হচ্ছে বইটা একবার রিডিং করে নিবা ওকে সামনে পরীক্ষা আর বেশি দিন নাই সুতরাং এখন তুমি তোমার রিভিশন শুরু করে দিতে পারো যে মূল বইটা একবার রিডিং করবে আজকে মনে করো এই অধ্যায়টা পড়ালাম তোমরা নেক্সট ক্লাসে গিয়ে অধ্যায়টা একবার রিডিং করে নিলে বা যে সব জিনিস সবগুলো বললাম জিনিসটা আমি এখানে বলেছি যে বই অবশ্যই রিভিশন দিতে হবে এন্ড বোর্ড কোশ্চেন মাস্ট হ্যাঁ এমন যেন না হয় যে তুমি দেখো তুমি এত অবন্ত তোমাদের সবার কাছে বোর্ড কোশ্চেন কিন্তু আছে এখন বোর্ড কোশ্চেন থেকে একটা প্রশ্ন আসলো পরে তুমি জানলা যে তুমি ওই প্রশ্নটা পড়ে যাও এটা কেমন লাগবে বলো কারণ এটা তো সবার কাছে অ্যাভেলেবল সুতরাং বোর্ড কোশ্চিন দিয়ে কোনো প্রশ্ন আসলে যেন আমাদের না পারা না হয় তো যাই এখানে আমাদের এই টপিকটা মোটামুটি শেষ হলো এখন দেখো আমাদের কিছু যন্ত্র আছে হ্যাঁ যেমন বক্রতা ব্যাসাধ নির্ণয়ের একটা ফেমাস সূত্র আছে যে আর ইকুয়াল টু কি আর ইকুয়াল টু তোমার ডি স্কোয়ার বাই সিক্স এইচ প্লাস থ্রি জি বাই টু ওকে এই সূত্রটা কোনটা কি বলে একটু ছোট করে জানি নি সেটা হচ্ছে এটা আমাদের স্পেরোমিটার একটা আছে তোমরা হয়তো অনেক প্র্যাকটিক্যাল করেছো বা অনেকে নাও করতে পারো দেখো এটা আমাদের যে তল আছে একটা লেন্স থাকে এই লেন্সের উপর এটা বসানো হয় বসে জানানোর চেষ্টা করা হয় যে দেখো একটা লেন্স তো হচ্ছে তোমার একটা কাট আউট মানে ধরো যেটা কেটে ফেলেছে এই যে উপরের অংশটুকু এটা হচ্ছে লেন্স কিন্তু লেন্স তো একটা বক্রতা ছিল তাই না এটা যদি কেন্দ্র হয় তাহলে বক্রতা কি বক্রতা ব্যাসার্ধ ছিল আমাদের এই যে স্পেরোমিটার উপরে যে টা বসানো হয় তিনটা পা থাকে তোমাকে এখানে একটা চাকরি থাকে ঘুরে এই যে বসানো হয় এই মেজারমেন্ট করে এই সূত্র মাধ্যমে বের করে ফেলতে পারে এই যে আমাদের উপরে যে লেন্সটা ছিল এ লেন্স এ লেন্সটা যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ সেটা কিন্তু সে বের করে ফেলতে পারে তাহলে তোমার জিনিসটা কিছুটা ফিল করতে পারছো এখন এই সূত্রের কোনটা কি দেখো এই যে এইচ টা হলো যে আমরা এই যে আমাদের উচ্চতাটা পাই ঠিক আছে না এখানে একটা স্কেল আছে স্কেল থেকে আমরা একটা পরিমাপটা পাই এই যে উচ্চতা হাইট সেটা হচ্ছে আমাদের এই আর ডিটা কি ডিটা হলো এই যে তিনটা পা দেখছো এই তিনটা পা দিয়ে একটা ত্রিভুজ কিন্তু গঠন হয় ঠিক আছে এই যে তিনটা বাহু হলো এটা মোটামুটি সমবাহু কিন্তু সবসময় তো সমবাহু থাকে না আমরা যে কাজটা করি এই তিনটা বাহুর ইন্ডিভিজুয়াল যোগ করি ওকে যোগ করে তিন দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের গড় যে দূরত্ব প্রত্যেকটা বাহুর মধ্যে গড় দূরত্ব সেটা আসলে আমাদের ডিটি দ্বারা রিপ্রেজেন্ট করে ওকে স্পেরোমিটার দেখো স্পেরোমিটার এই যে আমি পার্টটার কথা বললাম এইচ এর মান এইচ এর মানটা কিন্তু এই সূত্র দিয়ে বের করে কিভাবে বের করে যে নরমাল তুমি স্ক্রু ঘোরাও ঘোরাতে ঘোরাতে একটা মেইন পার্ট থাকে যেটা তোমরা আগে থেকে পড়ে আসছো যে স্ক্রু গজ বলো বা তোমার সাইড স্লাইড কারি বলো বা স্পেরোমিটার সবগুলোরই কিন্তু মেইন যে একটা পার্ট থাকে ওটা আমরা খালি চোখে দেখতে পাই আরেকটা হলো যে ক্ষুদ্র স্কেলে দেখো এটা তো ভাঙ্গের স্কেলে যদি কথা বলে একটা বড় স্কেল এন্ড দেন একটা ছোট স্কেল থাকে ঠিক আছে না তো মেন স্কেল যে পার্ট সেটা হচ্ছে এটা ভার্নিয়ার স্কেল যেটা পার্ট বা যে কোনো ক্ষুদ্র স্কেলের যে পার্টটা থাকে সেটা হচ্ছে সি আর এটা হচ্ছে লিস্ট কাউন্ট এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট লগিস্ট গণন কাকে বলে এই প্রশ্নটা এর আসছে আবার আসতে পারে এটা কিভাবে করে নিবা লগিস্ট গণন কাকে বলে তুমি যদি সংজ্ঞা জানো তাহলে পারবা লগিস্ট গণন কি এলসি সি ইকুয়াল টু হচ্ছে পিচ ডিভাইডেড বাই ভাগ সংখ্যা ক্ষুদ্র স্কেলের ভাগ সংখ্যা কি এখন পিচটা কি পিচটা হচ্ছে স্কুল গাছের ক্ষেত্রে কি বলতাম যে একবার পূর্ণ মানে একশো মানে তিনশো ষাট ডিগ্রি পুরোপুরি ঘুরানোর পরে একবার সম্পূর্ণরূপে ঘুরানোর ফলে আমাদের এই যে স্কেলটা স্কেলটা যতটুকু সামনে আগায় সেটা হচ্ছে তার পিচ ওকে এটা হলো পিচ ওই পিচকে আমরা যদি ভাগ সংখ্যা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো লুগিষ্ট গন অলমোস্ট সেম অর্থাৎ একবার সম্পূর্ণ রূপে ঘুরানোর ফলে বৃত্তাকার স্কেলে যে দ্রুত অতিক্রম করে সেটা হলো পিচ আর ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে লগিষ্ট গণন পেয়ে যায় এটা দেখেন আমরা সংখ্যা পেয়ে যাবো তো পিচ আর লঘিষ্ঠ গণ সংজ্ঞাটা একবার ভালোভাবে দেখে নেবা এবং যেন মুখস্থ থাকে আচ্ছা আরেকটা সূত্র তোমরা বইয়ে হয়তো দেখবা যে বস্তুর প্রকৃত ওজন নির্ণয়ের যে সূত্র সূত্রটা আমরা একটু হালকা করে জানার চেষ্টা করি বেশি মানে অতটা ইম্পর্টেন্ট না বাট যদি বাই চান্স দিয়ে দেয় বা এডমিশন দেয় তারা যেন পেয়ে দেয় তাকে একটা নিত্য একটা সিম্পলি নিত্য এটা একটা ধরো এটা নিত্য অনেক সুন্দর একটা নিত্য যাই হোক তো এই নিত্যিতে আমি যে কাজটা করেছি যে আমি এখানে একটা বস্তু দিলাম হম বস্তুটা দেওয়ার ফলে আমার যে বস্তুটা সে বস্তুটা ধরো মোটামুটি গ্রাম ঠিক আছে এখন বস্তুটা যদি আমাকে ওজন কত আমি কি করব আমি একশো গ্রামের একটা বাটখারা দিলাম তুমি বলো আমার ওজন এত আমি যদি একশো গ্রামের বাটখারা দিই তাহলে কাহিনী কি ঘটবে আমার এই যে এখানে একটা যদি যেটা আছে সেটা এদিকে হেলে পড়বে না এখন যেহেতু এটা হেলে পড়লো দেখো তোমরা অনেকে কেমিস্ট্রি রাইডার শব্দটা জানো হ্যাঁ রাইডার কি রাইডার ছিল মেইনলি উপরে একটা ক্ষুদ্র একটা হালকা ওজন একটা লোহা থাকে যেটা তোমার দানে বামে সরানো যায় আমাদের প্রয়োজন অনুযায়ী তো আমি কি করলাম আমি এখানে একটা রাইডার দিলাম ঠিক আছে রাইডার এখানে একটা আছে যেটা এই জায়গাটা থাকে তো আমরা রাইডারের বদলে ফিজিক্সে যেটা থাকে এখানে একটা নীতি একটা দাগ থাকে যেটা দানে বামে সরে আরকি ওকে এখানে একটা এরকম একটা অংশ থাকে দাগ টানা থাকে তো আমি কি করলাম আমি এখানে দশ গ্রাম এক্সট্রা যোগ করলাম দশ মিলিগ্রাম এখানে আমি এক্সট্রা যোগ করলাম তো দশ মিলিগ্রাম যদি এক্সট্রা যোগ করি তাহলে এই যে দাগটা যেটা ছিল আমরা একটু জুম করি এরকম থাকবে ওকে দাগ থাকবে তো দাগটা এদিকে ছিল তো এদিকে সরে আসবে এই যে এখান থেকে এখানে আসলো অর্থাৎ আগে ছিল কিউ পরে আসলো পিটে এই যে দূরত্ব কিউ মাইনাস পি সরলো এটা সরার জন্য কতটুকু ওজন দিতে হয়েছিল বলতো হ্যাঁ কি সরি কিউ মাইনাস আর এটা ওকে এটা হচ্ছে আর বিন্দু কতটুকু ওজন আমি দিয়েছিলাম দশ মিলিগ্রাম ওজন দিয়েছিলাম তাই না তো দশ মিলিগ্রামকে আমরা যদি গ্রামে কনভার্ট করি তাহলে কি করবো এক হাজার দ্বারা ভাগ করব তাহলে এত গ্রামের জন্য আমার কিউ মাইনাস আর পরিমাণ সরেছিল তাহলে একের জন্য কত হবে একের জন্য হবে তোমার যদি আমরা আচ্ছা একের জন্য কত হবে একের জন্য হবে এই যে দশ ডিভাইডেড বাই এক থাকলো আর এখানে হবে তোমার কিউ মাইনাস আর অর্থাৎ একক যে আমাদের পয়েন্ট প্রত্যেকটার জন্য আমাদের যে পরিমাণ ওজন অ্যাড করতে হয় এখানে সেটা হচ্ছে এত এখন আমি কি করলাম আমি দেখলাম যে যদি আমার এই যে মানটা রাইডারের মানটা এটা যখন আমার এই যে আসলে তো বুঝবো যে মিডল পয়েন্টে আসছে এটা আসার জন্য এক্সট্রা আমাকে পি পর্যন্ত যেতে হলো এই যে আমার কিউ মানে কিউ মাইনাস পি পরিমাণ যেতে হলো এটা ইকুইভ্যালেন্ট যে ওজন সেটা কিন্তু আমরা ইকুয়েশনে বের করি ঠিক আছে না এটা এখন ক্লিয়ারলি বুঝতে পারবা যে এটা হচ্ছে আমাদের ওজন এটা জন্য আমাদের আগে লেগেছিল কিউ মাইনাস আর এক্সট্রা আমরা ইন্টু গুণ করলাম মানে একে কত আর কিউ মাইনাস পি এ কত সেটা হচ্ছে আমাদের উপর এটা এই এক্সট্রা টার্মটা আমাদের মেন সূত্রের সাথে যোগ করতে হয় এটা তোমরা জেনে রাখতে পারো যে বাই চান্স যদি প্রশ্ন আসে তাহলে যেন তোমরা এটা পারো ফার্স্ট অধ্যায়ের তেমন কোনো টপিক নাই এটা আসলে খুব ইজি একটা অধ্যায় ছিল আজকে যেহেতু প্রথম অধ্যায় আমাদের ক্লাস ছিল যেন আমি ভেক্টরে যাই নাই ওখানে ভেক্টর গেলে আসল পড়া শুরু হবে আর কি ভেক্টর তারপর আস্তে আস্তে আমরা অন্য টপিক গুলো আগাবো তো এখানে দেখো আমি কিছু জিনিসপাতি দিয়েছি আমি তোমাদের দেখো এটা আমার একটা বই থেকে নিয়েছি প্রত্যেকটা বই তোমরা এটা পাবা যে একের উপগণিত হ্যান ত্যান এগুলো তোমরা পারো জানার কথা তোর্গ পরিমাপ বড় কোনটা কি তবে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা তোমাদের দেখাতে চাই সেটা হলো এই যে এখানে আছে দেখো টেন টু দি পাওয়ার ফোর অর্থাৎ দশ হাজার গুণ এটাকে কিন্তু মিডিয়া বলা হয় থাকে ওকে এটা অনেকে জানো না এটা পড়ে যেতে পারে এইচএসসি তে না আসলো এডমিশনে চলে আসতে পারে এটা জেনে রাখবা যে ওয়ান মিডিয়া সমান কত মিডিয়া সমান আছে 10 টু দি পাওয়ার 4 এটা একটা এককartifactId আর এর আগে তোমাদের বলেছিলাম এখানে নমুনাกิจnishpati দাও আছে এটা দেখো শিকার্য কাকে বলে এক মোলে সংজ্ঞা দাও তাহলে বড়ি আসছে হ্যাঁ পরিমাপে লম্বন ত্রুটি কাকে বলে প্রত্যেকটা ত্রুটির কিন্তু মানে সংখ্যা তোমাদের জানা থাকা দরকার পিচ কাকে বলে পিচের কথা বলছি আমরা বৃদ্ধি একক কি মৌলিক রাশি কাকে বলে হ্যাঁ এই জিনিসগুলো পড়ে ফেলতে হবে এন্ড আগে বোর্ড প্রশ্ন প্রশ্নটা তোমাদের কাচতে হবে বোর্ড প্রশ্ন যতগুলো আছে সবগুলো পড়ে ফেলবা অ্যান্ড এন্ড দেন টেস্ট পেপার যেগুলো আছে সেগুলো অ্যান্ড বইয়ের গুলো অবশ্যই ঠিক আছে প্রায়োরিটি যে আমি বললাম পড়ে ফেলবা এগুলো যেন ভুল না হয় আচ্ছা ঠিক আছে তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস এই পর্যন্তই